রহস্যময় জেলি। ১৯৯৪ সালের আগস্ট মাসের ৭ তারিখ ঠিক দুপুরের জলমালো দিনে ওয়াশিংটনের একটি কামারে হঠাৎ করে নেমে আসে এই টকটকে জেলি, এবং এই ঘটনাটির পর সেই কামারের মালিককে গুরুতর অসুখ নিয়ে হসপিটালে ভর্তি হতে হয়। দ্বিতীয়বার যখন এই জেলি আবার আকাশ থেকে পড়ে, তখন সেই কামারের মালিকের বিড়ালটি সাথে সাথে মারা যায় কোনো কারণ ছাড়াই, এবং সেই জেলিটিকে পরবর্তীতে ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হলে জানা যায় যে সেই জেলির মধ্যে মানুষের রক্তের শ্বেতকণিকার মতো কিছু উপাদান ছিল, কিন্তু কোনো নিউক্লিয়াস ছিল না। সেদিন আকাশ থেকে জ্বরে পড়া সেই জেলিটি আসলে কী ছিল তা এখনও পর্যন্ত রহস্যই থেকে গেছে। এরকম ইনফরমেটিভ এবং রহস্য রোমাঞ্চকর ভিডিও যদি আপনি পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে সামনের কোনো ভিডিও মিস না করেন। জাগবেদে মৃত্যু। গত এক দশক আগে পৃথিবীর মানুষ এমন একটি রহস্যময় ঘটনা দেখেছিল যেখানে তারা দেখতে পায় যে যাকে যাকে তিমির, ডলফিন এবং চিল মাছ সমুদ্রের তীরে আসতে শুরু করলো। দেখে মনে হবে আত্মহত্যা করতে এসেছে এরা। সাথে সাথে আকাশ থেকেও পাখিরা যাকে যাকে নিচে পড়তে থাকে, এবং সাথে সাথে সেই ঘটনাটি অনুসন্ধান করার জন্য বিজ্ঞানীরা বেরিয়ে পড়ে। ২০০৮ সালে ইংল্যান্ডের কর্নেল বিচের একসাথে ২৭টি ডলফিন সৈকতে উঠে আত্মহত্যা করে, এবং ২০১১ সালে আরকানসাসে হাজার হাজার কালো পাখি আকাশ থেকে মৃত অবস্থায় পড়তে শুরু করে। এর ঠিক একদিন পরে যাকে যাকে আকাশ থেকে পড়তে শুরু করলো মৃত পাখি। বিজ্ঞানীদের মতে হয়তোবা কোনো একটি রোগের কারণে এই পাখিগুলো যাকে যাকে মৃত্যুবরণ করেছে, আবার অনেকের মতে পরিবেশের বায়ু দূষিত হওয়ার কারণে পাখিগুলো এমন অবস্থা হয়েছে। কিন্তু ঠিক কী কারণে এতগুলো পাখি আকাশ থেকে মৃত অবস্থায় পড়েছিল তার সত্যতা এখনও পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে চলছে। গ্রিনল্যান্ডের বেশ কিছু জায়গা নিয়ে বিজ্ঞানীরা নানা রকমের চিন্তায় পড়েছেন। রহস্যময় ঘটনা ঘটে তখন যখন এই লেকের বিলিয়ন বিলিয়ন লিটার পানি মুহূর্তের মধ্যে কোথায় গায়েব হয়ে যায়, তাও গায়েব হতে সময় লাগে আধা ঘন্টারও কম, আবার এক ঘন্টা পরে লেকের কানায় কানায় পানি ভর্তি হয়ে ওঠে। কিন্তু মুহূর্তের মধ্যে এই পানিগুলো কোথায় যায় এবং আবার কোথায় থেকে ফিরে আসে তা নিয়ে গভীর চিন্তায় পড়ে যায় সেখানকার মানুষ এবং বিজ্ঞানীরা। ২০১৫ সালে গ্রিনল্যান্ডের বেশ কিছু বিজ্ঞানী নর্থ সাউথ এই লেকের পানি কীভাবে মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায় তার অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়ে, এবং অনুসন্ধান করে তারা দেখতে পায় যে লেকটির নিচে একটি বিশাল আকৃতির ফাটল রয়েছে, যে ফাটল দিয়ে অনায়াসে লেকের পানি মাটির নিচে চলে যায়। কিন্তু এই ফাটল কীভাবে সৃষ্টি হয়েছে তা এখনও অনুসন্ধান করতে পারেনি বিজ্ঞানীরা, যার কারণে এই রহস্য এখনও পর্যন্ত রয়ে গেছে অমীমাংসিত। চলন্ত পাথর। স্বাভাবিকভাবে আমরা জানি পাথর স্থিত অবস্থায় থাকে, পাথরের নিজস্ব কোনো শক্তি নাই যে পাথর চলাচল করবে, কিন্তু ক্যালিফোর্নিয়ার একটি শহরের হ্রদের পাথরগুলো এভাবে নিজ নিজেই চলতে থাকে। পাথরগুলো চলার জন্য এদের নিজস্ব সক্ষমতা রয়েছে, এবং চলাচল করা এই পাথরগুলোর জায়গায় জায়গায় কিছু ড্র্যাগ ফেলে যাচ্ছে। ২০ শতকে পাথরগুলোর এই মুভমেন্টের কারণে বের করার জন্য অনুসন্ধানে নেমে যায় বিজ্ঞানীরা। টাইম ল্যাপস দিয়ে বিজ্ঞানীরা দেখতে পায় যে অনেক ধীরগতিতে পাথরগুলো এক স্থান থেকে অন্য স্থানে যায়, এবং অনেক বিজ্ঞানী তাদের এই ধারণা যে রাতের বেলায় হ্রদের পানি ঠান্ডা হয়ে বরফে জমে যায় এবং সে বরফের উপর দিয়ে পিছলে চলে যায় এই পাথরগুলো, কিন্তু এই যুক্তিটিও অনেক মানুষের এখনও গ্রহণযোগ্য নয়। অনেকের ক্ষেত্রে আরও ভালো করে গবেষণা এবং অনুসন্ধান চালালে হয়তোবা এই ঘটনাটির আসল রহস্য বের করা সম্ভব হবে। আপনাদের মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। রহস্যময় গোলক। কোস্টারিকার ইসলাজেট কানু এবং ডিসিজেলটাইট নামের দুইটি দ্বীপে ৩০০-এর বেশি এমন কিছু পাথর রয়েছে যেগুলো সেখানের কোনো মানুষ দ্বারা তৈরি নয়। স্থানীয় মানুষরা এগুলাকে লাস্ট গুলাস্ট নামে বেশি চিনে। পাথরগুলো হচ্ছে একদম সম্পূর্ণ গোলাকৃতি, কোনো গোলকের ওজন ১৬ টনের চেয়েও বেশি, এবং কিছু কিছু গোলক তৈরি করা হয়েছে চুনা পাথর দিয়ে, কিন্তু কেউ জানে না এই পাথরগুলো আসলে কে তৈরি করেছে। জনশ্রুতি আসে যে হারানো শহর আটলান্টার বাসিন্দারা এই পাথরগুলো তৈরি করেছে। বছরের পর বছর ধরে গবেষণা চলে আসছে এই পাথরগুলো নিয়ে, কিন্তু এখনও পর্যন্ত গবেষণা চালিয়ে এটুকু ধারণা পাওয়া গেছে যে পাথরগুলো হাজার বছরের পুরনো পাথর। এই ছিল আজ পর্যন্ত। কেমন লেগেছে আমাদের ভিডিওটি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে সামনের কোনো ভিডিও মিস না করেন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। কোথা হাফেজ।